বামের সাথে জোট প্রক্রিয়া সম্পূর্ণ হয়েছে, কংগ্রেসের সাথে এখনো হয়নি। আমরা প্রথম থেকেই বলেছি, আমরা কারোর সাথে না, আমরা বন্ধুদের সাথে। আমরা যেখানে প্রার্থী দেব সেখানে যারা প্রার্থী দেবে না তারা আমাদের বন্ধু। সেক্ষেত্রে তারা যেখানে প্রার্থী দেবে আমরা সেখানে সমর্থন করব। কংগ্রেসের সাথে জোট হবে না এটা আমরা ভাবছি না, আমরা পজিটিভ ভেবেই এগোচ্ছি। এই ঐক্য মানুষের স্বার্থে, কারণ ভোট ভাগ হলে আমাদের ক্ষতি হবে। মানুষের স্বার্থেই কংগ্রেসের মানা উচিত, যদি না মানে তাহলে মানুষের কাছে তারা জবাব দেবে। আজ দুপুরে বাঁকুড়ার সুনুক পাহাড়িতে দলিত আদিবাসী সংখ্যালঘু মুসলিম ও পিছড়ে বর্গের যৌথ মঞ্চ জঙ্গলমহল একতা মঞ্চের ডাকে সমাবেশে যোগ দিয়ে কথা বলেন ISF প্রধান পীরজাদা আব্বাস সিদ্দিকী। তাই বলছি, বামের সঙ্গে কমপ্লিট হয়েছে, কংগ্রেসের সঙ্গে এখনো হয়নি। বাম যেটা আমরা চেয়েছিলাম, তার মধ্যে আমার এই আদিবাসী ভাইদের জন্য আমরা সিট চেয়েছিলাম, তার মধ্যে থেকে আমাদেরকে দিয়েছে। সেই জোটটা আমাদের বামেদের সঙ্গে হয়েছে, কংগ্রেসের সঙ্গে এখনো কমপ্লিট হয়নি। না, কংগ্রেসের সঙ্গে হয়নি, আমরা প্রথম থেকেই বলেছি আমরা কারো সাথে নয়, আমরা বন্ধুদের সাথে। অর্থাৎ আমি যেখানে সিট দেবো সে যদি না দেয় বন্ধুত্ব করলো, সে যেখানে দেবে আমরা বাকি পিছিয়ে পড়া মানুষ আদিবাসী দলিত মুন্নিবাসী তাদেরকে সাপোর্ট করব। দেখুন, যদি তেনাদের মানুষের স্বার্থে, এই ঐক্য মানুষের স্বার্থে, কেন ভোট ভাগ হলে আমাদের ক্ষতি হবে, এই জায়গায় তেনারা মানুষের স্বার্থে মানা উচিত। যদি না মানে মানুষের কাছে তেনারা জবাব দেবে, কিন্তু যতক্ষণ না তেনারা ক্লিয়ার করছে আমরা মানছি না, ততক্ষণ তো সে বিষয়ে কিছু বলতে পারছি না। এবং আমার দাদা রয়েছে, দুলাল দাদা, অনেক পুরাতন GMM এর লোক, এনাকেও চাই আমরা সাথে। আগামীকাল ব্রিগেড সমাবেশে তার যোগদান প্রসঙ্গে আব্বাস সিদ্দিকী বলেন, ব্রিগেডে যাওয়ার ব্যাপারে আলোচনা হয়েছে, যাওয়ার কথাও আছে, কর্মীদেরও যাওয়ার কথা বলা হয়েছে। দেখুন, ব্রিগেডে সমস্ত যারা জোট হয়েছে তারা আসবে। ISF কে বলেছি, আমাদের যারা কর্মী কারিকর্তা আছে, ভালোবাসার মানুষ, সবাইকে বলা হয়েছে তোমরা যাবে, কেন বামের সঙ্গে যখন আমাদের একটা কথা আগিয়েছে সেই জায়গায় তোমরা যাবে। কংগ্রেসের সঙ্গে আলোচনা এখনো চলছে, আলোচনা ওটা হয়েছে, যাবার কথা আছে। এবারে আমি কখনো বলতে আগে পারবো না, কেন স্রষ্টার ইচ্ছা না থাকলে তো আমি কিছুই করতে পারি না। ফায়ার ট্রেনিং সেন্টার, ফায়ার ব্রিগেডে চাকরির জন্য ফায়ার অ্যান্ড সেফটি ট্রেনিং সেন্টার এখন পুরসুরার দেউলপাড়ায়, হুগলিতে এই প্রথম। আগ্রহী প্রার্থীরা অতি সত্বর যোগাযোগ করুন, আসন সংখ্যা সীমিত। ন্যাশনাল ইনস্টিটিউট অফ ফায়ার অ্যান্ড সেফটি ইঞ্জিনিয়ারিং নাগপুর রিজিওনাল ট্রেনিং সেন্টার, দুর্গাপুর এক্সটেনশন ট্রেনিং সেন্টার, দেউলপাড়া। কন্ট্যাক্ট নাম্বার 9749672533, 9475656368, 9475886365।